বন্ধুরা, আজকে আমি তোমাদের আম দিয়ে কেক বানিয়ে দেখাবো। এই কেকটা কিন্তু সত্যি খুব ভালো লাগে খেতে। এর জন্য দেখো, এখানে আমি একটা আম, আর আমটা কিন্তু অবশ্যই মিষ্টি দেখে নিতে হবে। একটা আম আমি ছুলে নিয়েছিলাম, এবার গেটারের সাহায্যে গেট করে নিচ্ছি। তোমরা হাত দিয়েও আমের জুসটা বের করে নিতে পারো। সম্পূর্ণ আমটা থেকে আমি রসটা বের করে নিচ্ছি, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি সম্পূর্ণ আমের পালটা বের করে নিয়েছি, এবং ভালো করে আমি একটু ফেটিয়ে নিতে হবে। দেখো, এখানে আমি চিনি গুঁড়ো করে নিয়েছি, এখানে প্রায় 250 গ্রাম চিনি হবে। এবার চিনিটা দিয়ে দিচ্ছি। আমি কেকটা একটু বড় করে বানাবো, তাই চিনিটা বেশি দিয়ে দিলাম। আর এখানে কিন্তু বন্ধুরা, আমি 2 এলাচ চিনির সঙ্গে দিয়ে গুঁড়ো করে নিয়েছি, তাহলে দেখবে কেকটা সুন্দর একটা সেন্ট হয়। আবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু চিনিটা ভালো করে আমের সাথে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। আমি এখানে 1/2 কাপ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা দিয়েও ভালো করে কিন্তু ফেটাতে হবে। আমি 2 মিনিট ধরে ভালো করে ফেটিয়ে নেব। আমি কিন্তু তেলটা দিয়েও ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো, এখানে আমি 300 গ্রাম ময়দা নিয়েছি, ময়দাটা এবার দিয়ে দিচ্ছি। একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে কিন্তু মেশাতে হবে, না হলে কিন্তু অনেক সময় বেশি ঘন হয়ে যায়। আবার একটু দিয়ে দিচ্ছি। আর কেকের ব্যাটারটা যখন বানাবে, তখন কিন্তু এক দিক থেকেই নাড়তে হবে। এইভাবে এইভাবে কিন্তু করা যাবে না, যে কোনো এক পাশ থেকেই এইভাবে মেশাতে হবে। আমি সম্পূর্ণ ময়দাই দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আমি এখানে 1/2 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আবারও আমি মিশিয়ে নিচ্ছি। দেখো, ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন আছে। এবার এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। এবার জলটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু 1/2 কাপের থেকে একটু কম জল দিয়ে দিলাম। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো, বেশি পাতলা হলে কিন্তু কেকটা অনেকটা সময় লাগবে, আবার বেশি ভারী হলেও কিন্তু কেকটা শক্ত হয়ে যাবে। তাই কিন্তু ব্যাটারটা একদম ঠিকঠাক মতো রেডি করে নিতে হবে। আমি তোমাদের দেখাচ্ছি তারপর কেমন করে ঠিক ব্যাটার তৈরি করতে হয়। দেখো বন্ধু, আমার কিন্তু আর একটু জল লাগবে, কিন্তু আমি আরো 1/2 কাপ জল দিয়ে দিচ্ছি। আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো, আমি কিন্তু মোটামুটি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে দেখো, আমি একটু ফুড কালার ব্যবহার করছি, তাহলে দেখবে আমের কেকের কালারটা খুব সুন্দর আসে। এখানে আমি অরেঞ্জ ফুড কালার ব্যবহার করছি। আমি 5 ফোঁটা অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম। এটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, তাহলে দেখবে
কেকের মধ্যে সুন্দর একটা সেন্ট হয়। আমি এখানে 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আবারও আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকেও কম বেকিং সোডা। আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, এটা আমি 1 চামচই দেব। আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। যত ভালো করে কেকটা ব্যাটারটা ফেটাবে ততটাই কিন্তু কেকটা ভালো হবে। দেখো আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর সব কিছু ভালো করে কিন্তু আমার মেশানো হয়ে গেছে। এই দেখো এটার ঘনত্বটা কতটা হয়েছে, কেমন হবে তোমরা কি করে বুঝবে। এই দেখো দেওয়ার সাথে সাথে কিন্তু ডুবে যাচ্ছে না, তাহলে বুঝতে পারবে একদম ঠিকঠাক আছে। দেখো বন্ধুরা, আমি যে পাত্রে কেকটা বানাবো সেই পাত্রে একটু সাদা তেল লাগিয়ে নিচ্ছি, তাহলে দেখবি সহজেই কেকটা উঠে আসবে। দেখো এখানে একটা আমি খাতা থেকে কাগজ ছিঁড়ে নিয়েছি, তোমরা বাটার পেপারও করতে পারো। এবার আমি কাগজটা দিয়ে দিলাম, কাগজের উপরও আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি। দেখো আমার কাগজের গায়ে তেলটা মাখানো হয়ে গেছে। এবার আমি কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এবার আমি একটু ট্যাপ করে দিচ্ছি যাতে কোনো এয়ার বাবলস না থাকে। সব দিকে সমানভাবে কেকটা বসে। হয়ে গেছে, চলুন কেকটা বানাতে চলে যাব। দেখো আমি আগের থেকে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়েছিলাম, আর কড়াইয়ের মধ্যে কিন্তু আমি আগে যে কেক বানিয়েছিলাম সেই লবণটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম। লবণটা কিন্তু আমি একদম হাই হিটে 10 মিনিট গরম করে রেখেছিলাম। এবার দেখো এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। আর দেখো এবার কেকের গামলাটা বসিয়ে দিলাম। এবার আমি 40 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখলাম, আর আমি গ্যাসের আঁচটা কিন্তু লোতে রেখেছি। বন্ধুরা আমি কিন্তু 40 মিনিট পর কেকটা একটু চেক করেছিলাম, তখনও কিন্তু কেকটা একদম সম্পূর্ণ হয়নি। দেখো প্রায় 50 মিনিট হয়ে গেছে কেকটা, এবার দেখছি কেমন হয়েছে। আমি এখানে দেখো একটা টুথপিক নিয়েছি, এটা দিয়ে দেখছি কেকটা কি ঠিকঠাক হয়েছে কিনা।
দেখো কেকটা কিন্তু একদম ঠিকঠাক আছে, টুকটুকির গায়ে কিন্তু কেকটা লেগে থাকছে না, তার মানে আমার কেকটা কিন্তু হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা কেকটা কতটা সুন্দর হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে। এবার আমি কেকটা তুলে নিচ্ছি, আমি একটা চাকুর সাহায্যে আগে প্রথমে সাইডগুলো তুলে নিচ্ছি। তুলে তারপর তোমাদের দেখাচ্ছি। এখানে একটা দেখো প্লেট নিয়েছি, এবার প্লেটটা এভাবে ঢেকে দিচ্ছি। দেখো আমি কেকটা এই প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার দেখো কাগজগুলো তুলে নিচ্ছি। দেখো পিছনটাও কতটা সুন্দর হয়েছে। দেখো কতটা সুন্দর কালার এসছে, তোমরা দেখেই বুঝতে পারছো যে কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। দেখো এবার একটু ঠান্ডা হলে বন্ধুরা আমি তোমাদের কেটে দেখাচ্ছি। এবার আমি কেকটা সাজিয়ে নিচ্ছি, আমি এখানে চকলেট ফ্লেভারের সিরাপ নিয়েছি, সেটা দিয়ে সাজিয়ে নিচ্ছি। এবার আমি কিছুটা টুটি ফুটি দিয়ে দিচ্ছি, তাহলে দেখতে সুন্দর লাগবে। দেখো বন্ধুরা কেকটা দেখতে বেশ সুন্দর লাগছে কিন্তু, আর এই কেকটা খেতেও কিন্তু দারুণ লাগে। তোমরা এই সিজনে আম থাকতে থাকতে এরকম কেকটা বানিয়ে অবশ্যই তোমরা খেতে পারবে। আমি যেভাবে বানিয়েছি তোমরা যদি সেভাবে বানাও তাহলে কিন্তু আমার মতোই এত সুন্দর একটা কেক তোমরা বানিয়ে নিতে পারবে বাড়িতেই। বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়ে এসেছো, আমার ভিডিওগুলো দেখছো, পুরো ভিডিওটা দেখবে, যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ।